জায়গাটির নাম ওন্দা, রিনির মতে খুব মিষ্টি নাম। যেসব শব্দের কোনো মানে বোঝা যায় না সেই সব শব্দ রিনির খুব পছন্দ। কোথায় ওই ওন্দা যদি জানা যায় যে বাঁকুড়া জেলার মধ্যেই, তাহলে খুঁজে পাওয়া মোটেই শক্ত নয়। বাঁকুড়া শহর আর বিষ্ণুপুরের মধ্যে কোনো এক জায়গায় বাস যায়, রেল স্টেশন আছে। রিনি আর প্রতুল ভিড়ের বাসে চেপেই পৌঁছলো সেখানে। বাঁকুড়া শহরে প্রতুলের অফিসের কাজ ছিল, সে ওষুধের ফেরিওয়ালা, তাকে অনেক জায়গায় ঘুরতে হয়। কলকাতা থেকে ট্রেনে দুর্গাপুর, তারপর শেয়ারের ট্যাক্সিতে বাঁকুড়া, সেইভাবেই ফেরার কথা ছিল। কিন্তু এবারে রিনি তার সঙ্গে এসেছে। অফিসের কাজে স্ত্রীকে সঙ্গে নিয়ে বেরোলে দু একদিনের ছুটি করিয়ে নেওয়া যায়। মুকুট মণিপুর বাংলাতে দু এক রাত কাটালেও প্রতুল রাজি ছিল, কিন্তু রিনির শখ অন্যরকম। সে প্রাচীন মন্দির দেখবে। বেশ তো, বিষ্ণুপুরের বিখ্যাত মন্দিরগুলো দেখে আসা যাক। রিনি তাতেও রাজি নয়। ছাত্রী বয়সে সে একটা বড় দলের সঙ্গে এদিককার সব বিখ্যাত জায়গা দেখে গেছে, সেসব জায়গায় সে আর যেতে চায় না। সে একটা নিজস্ব তালিকা টুকে এনেছে। তার প্রথম নাম বহুলাড়া, আরও একটি দুর্বোধ্য শব্দ। কাজের জন্য অন্তত 10-12 বার প্রতুলকে আসতে হয়েছে বাঁকুড়ায়, কখনো সে ওই নাম শুনিনি। এবারে এসে বাঁকুড়ায় কয়েকজনকে জিজ্ঞেস করা হলো বহুলাড়ার কথা। তারা মুখ শোকা কি করে, কি আছে বহুলাড়ায়? জৈন আমলের বিখ্যাত প্রাচীন মন্দির, প্রায় হাজার হাজার পুরানো। পশ্চিমবাংলায় এত পুরানো মন্দির আর কটা আছে? এত বিখ্যাত মন্দির অথচ কেউ নাম শুনলে চিনতে পারে না? রিনি মাথা ঝাঁকিয়ে বলেছিল, লোকাল লোকেরা বেশিরভাগ সময় এই সব জিনিসের কোনো খবর রাখে না, কোনো ইন্টারেস্ট নেই তো, দূর থেকেই মানুষ এইসব দেখতে আসে। চলো, ওন্দায় গেলে ঠিক খুঁজে পাওয়া যাবে। বাস থেকে নামা হলো বাজারের সামনে। খুব ছোট বাজার নয়, লোকজনের ব্যস্ততা আছে বেশ। বাঁধাকপি, লাউ, বেগুনগুলো যথেষ্ট স্বাস্থ্যবান। একজন সাইকেল আরোহীকে মন্দিরটির কথা জিজ্ঞেস করতেই সে বলল, চলে যান এই সামনের রাস্তা ধরে একেবারে সোজা। রাস্তাটি কিন্তু একেবারে সোজা নয়, বাজার পেরিয়ে জনপদের মধ্য দিয়ে গেছে ঘুরে ঘুরে। খানিক পরেই অবশ্য গ্রাম ছাড়িয়ে রাঙামাটির পথ, সামনে লেভেল ক্রসিং। রিনির তথ্য অনুযায়ী বড় রাস্তা থেকে মন্দিরের দূরত্ব মাত্র 4 মাইল। মাত্র? গ্রামের দিকে 4 মাইল যে কতখানি লম্বা সে সম্পর্কে রিনির কোনো ধারণা আছে? যাই হোক, শীতের মনোরম দুপুর, প্রতুলের হাঁটতে আপত্তি নেই। লেভেল ক্রসিং এর সামনে একটু দাঁড়াতে হয়। প্রতুলের সন্দেহ বাতিক, সে একটি তেল চুকচুকে চুলওয়ালা পাজামার ওপর সবুজ গেঞ্জি পরা কিশোরকে মিষ্টি করে জিজ্ঞেস করল, হ্যাঁ ভাই, বহুলাড়া মন্দিরটা এদিকেই তো? ছেলেটি চোখ কুচকে জিজ্ঞেস করে, কি? যদিও কথা বলছে প্রতুলের সঙ্গে, কিন্তু ছেলেটি তাকিয়ে আছে রিনির দিকে। সে প্রতুলের কথা বুঝতে পারে না, সে জানে না ইতিমধ্যে ট্রেন এসে যায়। লাইন পেরিয়ে ওপারে আসার পর রিনি বলল, ও বাচ্চা ছেলে, ওরা পুরানো মন্দিরের কথা জানবে কী করে? প্রতুল বলল, খুব বাচ্চা নয়, বয়ঃসন্ধি হয়ে গেছে, তোমার দিকে যেভাবে তাকাচ্ছিল। এবারে দেখা গেল একটা সাইকেল রিক্সা, একজন মাত্র যাত্রী। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতে সে বলল, মন্দির তো এই টানা রাস্তা, সামনে একখানা গা পাবেন। কত দূর? তা একটুখানি দূরে আছে। রিক্সাওয়ালাকে অনায়াসে বলা যেতে পারে যে তোমার সাওয়ারি নামিয়ে ফিরে এসো, তারপর যাত্রা সুখকর হবে, রিক্সাওয়ালা হবে গাইড। কিন্তু রিনির সেরকম কোনো অভিপ্রায় আছে কি না তা বোঝা গেল না। সে প্রতুলকে ছাড়িয়ে এগিয়ে গেছে।
বাঁ কাঁধ থেকে ক্যামেরাটা ডান কাঁধে ঝোলালো প্রতুল। বাঁ পকেটে সিগারেট ধরিয়ে সে জিজ্ঞেস করলো, মন্দিরটা কত উঁচু, দূর থেকে দেখা যাবে? রিনি বলল, বেশ উঁচুই তো হওয়ার কথা, পশ্চিমবাংলা এত বড় প্রাচীন মন্দির খুব বেশি নেই। সামনের মাঠ চিরে চলে গেছে রাস্তা, অনেক দূরে গাছপালা ঘেরা গ্রাম, তার মাথা ছাড়িয়ে কোনো কিছুই আকাশের দিকে উঠেনি। এই শীতেও আকাশ মেঘলা, এদিককার পৃথিবী এখন ছায়াময়। প্রতুল বলল, এই মাঠের মধ্যে কেন অত বড় মন্দির বানাবে? মন্দির তো মানুষের জন্য, তাই না? একসময় নিশ্চয়ই এখানটা সমৃদ্ধ জায়গা ছিল, হয়তো কোনো রাজধানী ছিল, সেসব লোপাট হয়ে গেল, শুধু মন্দিরটাই বেঁচে রইল। ঠিক বিশ্বাস হচ্ছে না, হয়তো গিয়ে দেখবো একখানা ভাঙা দেওয়াল মাত্র। মোটেই না, আমি পুরো মন্দিরের ডিসক্রিপশন পড়েছি, কিন্তু আমিও যেন কোথায় পড়েছি যে একসময় এই পুরো জায়গাটাই ছিল গভীর জঙ্গল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটো ব্যাটেলিয়ন 120 মাইল হেঁটেও তাদের তাঁবু খাটাবার জন্য ফাঁকা জায়গা পায়নি। রিনির চটিতে কাকর ঢুকেছে, সে নিচু হয়ে তার ফর্সা পা থেকে লাল রঙের চটিটা খুলল। সে ইতিহাসের ছাত্রী ছিল, ইতিহাস তার সম্পত্তি। রিনি মুখ তুলে চোখে কৌতূহল ঝলসে বলল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি? সে তো মাত্র 150-200 বছর আগেকার কথা। 150-200 বছর আগেও এখানে সভ্যতার বিস্তার ঘটেছিল, এখানে ছোটোখাটো স্বাধীন রাজ্য ছিল। রাজা সিংহবর্মা আর চন্দ্রবর্মার নাম শুনেছ? শশাঙ্কারও আগে এরা ছিলেন বাঙালি রাজা, চন্দ্রবর্মাকেই হারিয়েছে সমুদ্রগুপ্ত রার বঙ্গের দিকে গিয়েছিলেন। ইতিহাস যেন একটা ফুটবল, কাছাকাছি পেলে সবাই একবার লাথি কষাতে চায়। প্রতুল অবজ্ঞা সুরে বলল, বাঙালি রাজাই হোক আর বিদেশি রাজাই হোক, সবই তো ছিল ডিসপট, আর মন্দির মানে কলোসাল ওয়েস্টেজ অফ মানি। আগেকার দিনের রাজারা গরিব লোকদের শোষণ করা টাকায় বড় বড় মন্দির বানিয়ে নিজেদের নামে ঢাক পেটাতো। এই ধার ধারা গোবিন্দপুরে মন্দির না বানিয়ে একটা ভালো রাস্তা বানাতে পারেনি? রিনি বলল, এককালে এখানে বিখ্যাত রাস্তা ছিল তাম্রলিপ্ত থেকে পাটালিপুত্র, সেই রাস্তা গিয়েছিল বহুলারার উপর দিয়ে। তা রাজাদের যুগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তাটাও কি হাপিস হয়ে গেল? রাজারা নিজেদের বানানো রাস্তা নিয়ে কি স্বর্গে গেছে? রাস্তাটা সত্যি বেশ খারাপ, বড় বড় খানা খন্দের উপর সদ্য কিছু খোয়া ফেলা হয়েছে, কয়েকদিন বৃষ্টি নেই, তবু কোনো কোনো জায়গায় জমে আছে কাদা। রিনি শাড়ি উঁচু করে পা ফেলছে খঞ্জনা পাখির মতন, মনে হচ্ছে যে ঘণ্টাখানেক হাঁটা হয়ে গেছে, তবু পথের শেষ নেই। তবে এখন মাঠ ছাড়িয়ে চোখ পড়ে জনবসতি, দূরে একটা লম্বাটে সাদা রঙের একতলা বাড়ি, সম্ভবত স্কুল। কিন্তু মন্দির কোথায়? আকাশের অবস্থা দেখলে মনে হয় বিকেল শেষ হওয়ার আগেই অন্ধকার নেমে আসবে। প্রতুল বলল, কালাপাহাড় নামে একটা লোক এদিককার সব হিন্দু মন্দির ভেঙে গুড়িয়ে দিয়েছিল না? তোমার ওই মন্দিরে নিশ্চয়ই সেই দশাই হয়েছিল। রিনি বলল, তোমাকে অনেকবার বলেছি, বহুলারার মন্দিরটা হিন্দুদের নয়, জৈনদের। প্রতুল একটু থতমতো খেয়ে গেল, কালাপাহাড় শুধু হিন্দু মন্দির ভেঙে জৈন বৌদ্ধ মন্দিরগুলো রেয়াত করেছিল কিনা সে সম্পর্কে তার স্পষ্ট ধারণা নেই, কিন্তু অন্য একটা কথা তার মনে পড়ে যায়। সে জিজ্ঞেস করল, তুমি বোধগোয়ার মন্দির দেখেছ? রিনি মুখ ফিরিয়ে কিছুটা অবাক হয়ে বলল, না, কেন? বোধগয়ার বিখ্যাত মন্দির, বৌদ্ধদের মন্দির, যেখানে গৌতম বুদ্ধ একসময় গাছতলায় বসে তপস্যা করেছিলেন, সেই মন্দিরের সামনের দিকে শিব ঠাকুরের পুজো হয়। হ্যাঁ, তাতে কি, অনেক বৌদ্ধ আর জৈন মন্দির হিন্দুরা পরে দখল করে নিয়েছিল। তোমরা হিন্দুরা অন্য ধর্মের উপর কম অত্যাচার করনি? তোমরা হিন্দুরাটা জোর দিয়ে বলার কারণ হলো
প্রতুল কনফার্ম নাস্তিক এবং সে কথা সে প্রায় জোরে জানান দিতে চায়। এর উত্তরে রিনি শুধু বলল, আমরা সামনের বছর ওই দিকটা বেড়াতে যাব। কাছাকাছি দুটো লোককে দেখে প্রতুল জিজ্ঞেস করলো, এদিকে একটা মন্দির আছে? সে না শুনবে আশা করেছিল, কিন্তু লোক দুটো আগ্রহের সঙ্গে বলল, হ্যাঁ আছে, ওই তো স্কুলটা ছাড়িয়ে ডান পাশে। 5 মিনিটে হেঁটে সেই মন্দিরের সামনে পৌঁছে রিনির মুখ একই সঙ্গে রাগ, দুঃখ, বিরক্তি, ক্ষোভ, অবিশ্বাস ইত্যাদি অনেক কিছু ছায়া মিশে গেল। না না, এ মন্দির নয়, এটা হতেই পারে না, এটার জন্য কেউ কষ্ট করে এত দূর হেঁটে আসে না। প্রতুল মিটিমিটি হাসছে, একটা অতি সাধারণ শিব মন্দির, 15-20 বছরের বেশি পুরানো নয়। বাইরের দেওয়ালটা সদ্য গেরুয়া রং করা, ভেতরের দেওয়ালে অনেকগুলো ক্যালেন্ডারের ছবি। শিবলিঙ্গটি মনে হয় স্লেট পাথরের তৈরি, নাকে আসে পচা দইয়ের গন্ধ। একজন বলল, এই শিব ঠাকুর নাকি খুব জাগ্রত। রিনি জোর দিয়ে কান্না কান্না গলায় বলতে লাগলো, এটা নয়, বহুলাড়ার প্রাচীন মন্দির, জৈনদের মন্দির। 2-3 জন জিজ্ঞেস করলো, কোন জায়গা বলছেন? বহুলাড়া, বহুলাড়া। ওরা কেউ রিনির কথা বুঝতে পারছে না, এ ওর দিকে চোখ নাড়াচ্ছে। প্রতুল এবার এগিয়ে গিয়ে রিনিকে সাহায্য করবার জন্য সে সবিস্তারে বোঝালো, তারা দেখতে এসেছে এমন একটা মন্দির যার কথা ইতিহাস বইতে লেখা থাকে, সেটা ভাঙাচোরো হলেও ক্ষতি নেই। ওরা নিজেদের মধ্যে কিছুক্ষণ পরামর্শ করে তারপর জানালো যে সেরকম একটা মন্দির আছে বটে, প্রতুলদের রাস্তা ভুল হয়েছে, একটু আগে ডানের দিকে রাস্তা ধরে যেতে হবে, এটা গ্রাম পেরিয়ে খানিকটা দূরে। একজন বলল, কিন্তু সে মন্দিরে তো এখন পুজো হয় না। রিনি ঝাঁজের সঙ্গে বলল, না হোক গে, আমরা কি পুজো দিতে এসেছি নাকি? খানিকটা ফেরা পথে গিয়ে ওরা ডান দিকে রাস্তা ধরল, সামনেই একটা গ্রাম। রিনি জিজ্ঞেস করলো, এত কাছে থাকে তবুও ওরা বহুলাড়া মন্দিরের নাম শোনেনি? ওরা তোমার কথা বুঝতে পারেনি, তুমি বইতে নাম পড়েছ বহুলাড়া, আর ওরা বলছিল বেউলাড়া না কি যেন, আমাদের উচ্চারণ আলাদা। একটু থেমে প্রতুল বলল, আমাদের অনেক কিছুই তো ওদের চেয়ে আলাদা। রিনি বলল, কি বিচ্ছিরি একটা মন্দির বানিয়েছে, দেখলেই গা কিটকিট করে। আগেকার দিনের মানুষদের রুচি ছিল, সৌন্দর্য বোধ ছিল, তো কত সুন্দর সুন্দর মন্দির বানাত। সামনে একটা গরুর গাড়ি গাড্ডায় পড়েছে, একজন বুড়ো গাড়োয়ান আর তার খুদে অ্যাসিস্ট্যান্ট প্রাণপণ ঠেলাঠেলি করেও তুলতে পারছে না। প্রতুল ক্যামেরাটা খুলল, তারপর মনোযোগ দিয়ে দেখে বলল, এই রে, দুটো মোটে ফিল্ম আছে, আর একটা রোল ফেলে এসেছি। রিনি বলল, তুমি যে কি করো, এত কষ্ট করে যাচ্ছি, তুমি মন্দিরের ছবি তুলবে না? প্রতুল শাটারে হাত দিয়ে বলল, তুমি পুরনো মন্দির দেখতে যাচ্ছ তো, ওই গরুর গাড়িটা অন্তত 2-3 হাজার বছরের পুরনো তো হবেই, গৌতম বুদ্ধের সময় এরকম গরুর গাড়ি চলত, এরকমই কাদায় পড়ত। ছবিটা তোলার পর সে এগিয়ে গেল গরুর গাড়িটা ঠেলে তোলার জন্য হাত লাগাতে, কিন্তু ঠিক তখনই চাকাটা উল্টে এলো উপরে। টাল সামলাতে না পেরে প্রতুল একটা হোঁচট খেল এবং বাঁ পাটা একটু মুচকে গেল, পরোপকারের তো অভ্যাস নেই, মেয়েরা অদ্ভুত অদ্ভুত সময় হাসতে পারে। এই দৃশ্যে রিনির এতখানি হাসি পাওয়ার কোনো মানে হয় না, কিছুই হয়নি এরকম একটা ভাব করে প্রতুল আরেকটা সিগারেট ধরালো। বৃদ্ধ গ্যারান্টি জিজ্ঞেস করলো, আপনারা কোথা থেকে আসছেন? প্রতুল বলল, কলকাতা থেকে, ভাঙা পুরনো মন্দির আর কত দূরে? বৃদ্ধদের দুইজনের দিকে আপাদমস্তক চোখ বুলিয়ে জিজ্ঞেস করলো, বেশি দূরে নয়, রাতে থাকবেন কোথায়? কেন, এখানে কোথাও থাকার জায়গা পাওয়া যাবে না আপনার বাড়িতে? বৃদ্ধটি রহস্যময়ভাবে হাসল, আপনার বাড়ি কোথায়, এই গ্রামে? না, গরুর গাড়িটিকে কিছু থাল বাসন, হাঁড়িকুড়ি, একটা টিনের বাক্স, দু একটা বস্তা, একটা ভাঙা সাইকেল,
একটা কান ভাঙা মাটির কলসি রয়েছে, যেন কাদের গোটা সংসার। কেউ যেন এক জায়গার বাড়ি ভেঙে অন্য কোথাও চলে যাচ্ছে। বৃদ্ধটির হাসির ধরন ধারণ দেখে প্রতুল আর কোনো প্রশ্ন করতে সাহস পেল না। কয়েকটি বাচ্চা ছেলে মেয়েদের পেছনে পেছনে আসছে। রাস্তার ধারে পুকুরে গা ধুতে ধুতে স্ত্রীলোকরা অবাকভাবে চাইছে ওদের দিকে। দুটো কুকুর ঘেউ ঘেউ করে উঠল। রিনি এখন হাঁটছে পুতুলের খুব কাছ ঘেঁষে। বাচ্চাদের সংখ্যা ক্রমশই বাড়ছে, রীতিমতন 15-20 জনের একটা দল, সব খালিগা, কারোর বা শুধু ঈদের পড়া। যে বয়সে বালিকাদের বুক ঢাকতে হয়, সেই বয়সে বালিকেরা বুকের উপর আড়াআড়ি করে রেখেছে দুই হাত। প্রতুলের পায়ে যন্ত্রণা হচ্ছে, তবু যথাসাধ্য স্বাভাবিকভাবে চলবার চেষ্টা করছে সে। রাস্তা কি ফুরোবে না? বাচ্চারা কিছু বলছে না, শুধু হাঁ করে দেখছে ওদের। রাস্তার ধারের বাড়িগুলো থেকে বয়স্ক লোকেরা উঁকি মারছে, শিশুরা এসে যোগ দিচ্ছে মিছিলে। এগুলো চোখের দৃষ্টিতে অস্বস্তিই লাগে, তাছাড়া সবাই মিলে পয়সা চাইবে না তো? একটা কালো কুচকুচে 7-8 বছরের সম্পূর্ণ উলঙ্গ ছেলে একেবারে ছুটে এলো ওদের কাছাকাছি। প্রতুল জিজ্ঞেস করলে, এই তোর নাম কী রে? ছেলেটি কোনো উত্তর না দিয়ে নাকে সিটি খুঁটে নিয়ে টপ করে মুখে পুরে দিল। রিনি দুঃখিতভাবে মুখ ফিরিয়ে নিল, বলল, এহ। প্রতুল বলল, এখানে স্বাধীন রাজ্য ছিল, এত বড় মন্দির, কাছাকাছি নিশ্চয়ই মন্ত্রী সেনাপতিদের বাড়ি ছিল, এই ছেলেটা হয়তো সেই রকমই কারো বংশধর। কাছাকাছি একটা বাড়ি থেকে একঘেয়ে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। একটু আগে ছাড়িয়ে আসা একটা কিশোরী মেয়ে চেঁচিয়ে বলে উঠল, ধর্মরাজের ঘোড়া, বাঁ পাটি লটর পটর, ডান পাটি খোড়া। প্রতুল হেসে বলল, আমাকেই বলছে নাকি? রিনি উত্তর দিল না, সে তার মনটাকে এই পরিবেশ থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। মস্ত বড় একটা কাঠের বোঝা নিয়ে আস্তে আস্তে যাচ্ছেন এক বুড়ি। কত বয়স হবে বুড়ির? মুখের চামড়া দেখলে মনে হয় 100-খানেক বছরের কম নয়। কাছাকাছি জঙ্গল থেকে শুকনো কাঠ কুড়িয়ে এনেছে বলে মনে হচ্ছে। অত বড় একটা বোঝা প্রতুল নিজেই বইতে পারবে কিনা সন্দেহ। এইরকম এক বিদ থাকে যখন এত পরিশ্রম করতে হয়, তখন ওর সংসারের অবস্থাটা কীরকম তা অনুমান করতে বেশি কল্পনা শক্তির দরকার হয় না। বুড়িটি মাঝে মাঝে থেমে আকাশের দিকে চাইছে, মেঘলা আকাশে ওর কিসের কৌতূহল। রিনি আর প্রতুল ওর পাশ দিয়ে এগিয়ে গেল, বুড়িটি একবারও ভ্রূক্ষেপ করল না। এক একটা কুকুর যেমন অচেনা মানুষের সঙ্গ নেয়, ন্যাংটা বাচ্চাটা সেই রকম ওদের কাছ ছাড়ছে না। ছেলেটার পেটটা তার মাথার চেয়েও অনেক বড়। রিনি এমনিতেই বাচ্চাদের ভালোবাসে, কিন্তু ছেলেটার দিকে একবারও তাকাচ্ছে না। এবার একটা বাঘ ঘুরেই চোখে পড়ল মন্দির, বড় একটা আম গাছে ঢাকা পড়েছিল। সত্যিই বেশ বড় মন্দির, তার গায়ে প্রাচীনত্বের গাম্ভীর্য ও কারুকাজ, বেশ একটা ইতিহাস ইতিহাস ছাপ আছে। সামনে প্রশস্ত চত্বর, পুরাতত্ত্ব বিভাগের একটি নোটিশও টাঙানো আছে। কে জানে ওই নোটিশটি টাঙিয়ে যাওয়ার পর পুরাতত্ত্ব বিভাগের এই মন্দিরটার কথা কি মনে আছে কি না? রিনির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে, সে উচ্ছ্বসিতভাবে বলে উঠল, দেখো বলেছিলুম না, কি ম্যাজেস্টিক। প্রতুল উল্টো দিকে ফিরে দেখল একটা নিরানন্দ নিঝুম গ্রাম আর কতগুলো মলিন ছেলে মেয়ে। ইতিহাসে এই মন্দিরটাকে টিকিয়ে রেখেছে আর কাছাকাছি মানুষগুলোকে ক্রমশই ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে। আজকের বর্তমানও তো একদিন ইতিহাস হবে, তখন এখানে এসে মানুষ কী দেখবে? ন্যাংটো বাচ্চাটার চোখ গোল গোল করে তাকিয়ে আছে রিনির দিকে। প্রতুল জিজ্ঞেস করল, এই কী দেখছিস রে? এখানে আর আমাদের মতন কেউ আসে না? ছেলেটি বলল, হ্যাঁ, আগের বছর এসেছিল এক সাহেব আর মেম। প্রতুল ক্যামেরা তুলে বলল,
তুই এই মেম সাহেবের পাশে দাঁড়া, তোর ছবি তুলি।